এটা হচ্ছে চিজ আর গরম গরম পিৎজাটা একেবারে অসাধারণ মজা। খাও তুমি, ঘুমাইতেছ? হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে আসছি, এটা হচ্ছে 60 ফিটে অবস্থিত এই হোটেলটা, এটা হচ্ছে ফুড কেমিস্ট্রি। তো আপনারা যারা আসতে চান মিরপুরের দিকে আসেন, তারা চলে আসবেন। এটা অনেক সুন্দর একটা ভিউ, আর এখানে অনেক অনেক ডিসকাউন্ট থাকে, প্রতি মাসেই ডিসকাউন্ট থাকে ওদের। আর দেখতেই পাচ্ছেন এই ফুলের ব্র্যান্ডটা অনেক সুন্দর করে সাজাইছে। আসলে যখন উঠে আসছি তখন রাস্তা ছিলাম, তখন দেখি নাই খেয়াল করে, যখন উপর থেকে শ্যুট করতেছিলাম তখন দেখে অনেক অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার কিউট ছেলেটা, আমার রাফাত আর সাদিয়া। তো আমরা চলে গেলাম, ওরা বলল যে বিকেলবেলা খাবে কিছু, তো ভাবলাম যে কিছু ওরা যেটা পছন্দ করে সেটা অর্ডার করে নিই। তো এই মুহূর্তগুলো আর কি রেখে দেওয়া আমার চ্যানেলে আপনাদেরকে, আপনাদের সাথেও শেয়ার করা আর আমার ভিউজদের সাথেও শেয়ার করা, আর হচ্ছে আমার ফ্যামিলি ব্লগ, যেহেতু ফ্যামিলি ব্লগ শেয়ারও করলাম, আর ওরাও কখনও কোনোদিন দেখতে চাইলে দেখতে পারবে যে আমার আম্মুর সাথে এই দিনটা এইখানে কাটাইছিলাম, এই আর কি, এর জন্য রাখা ভিডিওগুলো করে। তো সাদিয়া যখন নাকি, রাফাত কিন্তু ঘুরতে অনেক ভালোবাসে, আর রাফাত মাদ্রাসা থেকে আসলেই বলে যে আম্মু কখন যাব আমরা বাহিরে, বাহিরে যাব পিৎজা খাবো, শুধু পিৎজা খাওয়া, ওর সব জায়গায় যাবে, যে কোনো জায়গায় যাবে আগে ও পিৎজা অর্ডার করবে। তো আমি ওর জন্য আর কি চলে আসা, ওর জন্য বিকালবেলা ভাবলাম যে যাই। ও তারপরে রাইসও অর্ডার করছিলাম আমরা, কয়েকটা সেট মেনু। তো এখানে খাবারের মানও ভালো, আপনারা যারা যেতে চান চলে আসবেন। আর এখানে একদিন আমি আপনাদের ডিসকাউন্টগুলি অবশ্যই অফার থাকবে যেদিন সেদিন দিয়ে দিব। আমি প্রায়ই যাই, ওরা খুব পছন্দ করে, রাফাত তো ঘুরতে প্রচুর প্রচুর পছন্দ করে, তো রাফাতের জন্য ঘুরতে যাওয়া আর দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর আমার ছেলে মেয়ে যেহেতু ওরা খুব শখ করে সাদিয়া আর রাফাত, তো ওদেরকে নিয়ে আসা আর কি, আর ওদের সাথে সুন্দর মুহূর্তগুলো, ওদের ওদের কথাগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। রাফাত অনেক দুষ্ট কিন্তু, ও কিন্তু অনেক দুষ্ট, একটু ঠিক আছে কিন্তু অনেক চঞ্চল, অনেক চালাক, মানে অনেক দুষ্টামি করে। মানে ওর কথা হচ্ছে কি যে আমি যেটা মনে চাই সেটাই করব, আর যে কোনো জায়গায় মানে ওর স্থির নেই, ও খুব দুষ্টামি করে। তো এই আর কি, তো দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে। আর এখানে আমরা রাইস সেট মেনু অর্ডার করছিলাম, দুইটা সেট মেনু ওদের জন্য। আসলে আমার খাওয়ার ইচ্ছা ছিল না, ওরা বললো যে ওরা খাবে, তারপরে খায়নি, একটু খায়নি, পরে ঠিকই আমারই খেতে হয়েছে। আর এইগুলো খাবার পরে নিয়ে আসছি, ওরা খাইতে পারেনি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন ও অনেক অনেক দুষ্টামি করে। তো ওর দুষ্টামিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর ওর দুষ্টামিগুলো হয়তো বা একদিন যখন বড় হয়ে যাবে তখন ভাববে যে আমি কী কী করছিলাম, এই ভিডিওগুলি যখন দেখবে তখন আমাকে অনেক 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 ওর মনে পড়বে যে আমার আম্মু এগুলো শ্যুট করছে। তো এর জন্য শ্যুট করে রাখা আর কি, তো দেখতে থাকেন ভালো লাগবে। আমি তো খাইছি, তুমি খাও নাই, তো সব আমি শেষ করছি। ভালো লাগে? হ্যাঁ, বোরহানি ভালো লাগে না, খাও তুমি খাও, একটা থেকে দুইজনে শুক্রবারে আইসেন, আমার সকালে ফোন দিয়েন, ঠিক আছে আপু? আচ্ছা, ফোন দিয়ে ফোন দিয়ে বেড়ায় যান একদিন। আচ্ছা, সব আমার আগে তো ভালো লাগে, অনেক আরো বেশি পিস থাকে। এটা খাই দেখো, গরম ধোয়াবার সসেস
অলিভ না এটা ইজি আ অলিভ খাবো এখন এখন কি খাওয়া যায় এই যে এটা আমি যেটা খাবো এখন এটা খাবো মানে ক্যাপসিকাম হ্যাঁ এটা নাম বলে না আমি এটা খাবো আমি এখন পিজ্জা পি আনবে তারপরে দিব खाओ এটা রাই এটা খাও তুমি তোমারটা খাও আচ্ছা খাও এখন আম্মুর জন্য শান্তি নেই হ্যাঁ নাও ওই আম্মুর জন্য যেটা আচ্ছা আম্মু কোনটা খাই আমি দেখো আচ্ছা আমি খাইতাছি একটা খাইলেই হবে হ্যাঁ তোমরা খাও তোমরা খাও তোমরা শুরু করো আমি ঠিক চিজটা খেয়ে ফেলি একটা হ্যাঁ টাইম দিও দেখো চকটি দিছো কেন আমি করব আমি করব মানে সিনটা কাটাই দিবি সাগুলো এই সামনে এরকম করে চিস্টারে ও ভিডিও টুকটাটা দিলে একটা নেই এরকম কর ওই একটা নেই আমি ওটা খাবো না আমার বাড়ি এই যে রাখো হ্যাঁ করো না খাও খাও দেখি কে কোটা খেতে পারে না চিজ আর চিজ আমি ইয়ামি ইয়ামি আচ্ছা নুনি চিজ গরম चीज और गरम गरम पिज्जा एके बारे असाधारण मजा खाओ तुम्हें घुमाइस खाय ज्ञान से।